কি আমার পাশের টাকে দেখো কে আরে তুই আসলে লোকটাকে দেখো না চলো চলো তোমার চোখ হাসি বটে এই আপনি কে বলবো না এই বলো না বলো না বলো না বলছি না বলবো না আচ্ছা আমি বলছি আমি বলছি এই আপনি কি শান্তি বাবা তুই কি করে জানলি দৈব শক্তি আছে নাকি শান্তি বাবা শান্তি বাবা শান্তি বাবা এই তোদের শান্তি চাই শান্তি চাই হ্যাঁ তা তো চাই তা তো চাই চলুন কত বলেছি মানুষকে এত বিশ্বাস করিস না এত সরল হলে চলে টমকে আর দোষ দিয়ে লাভ কি বৌদি তোমরা তো বাড়ি শুদ্ধ সবাই ওই ভণ্ড সাধুটাকে বিশ্বাস করেছিলে ঠিক বলেছো শান্তি না আমি কিন্তু পুরোপুরি বিশ্বাস করিনি তবে আধা আধি বিশ্বাসটা কি টমদা না মানে আমি ভাবলাম যদি যদি শান্তি বাবার কথা ঠিক হয় তাহলে তো একটা দারুণ ছবি পেয়ে যাবো আর যদি না হয় তাহলে অন্তত জানতে পারবো যে উনি আসলে কে আচ্ছা তুই এত কিছু ভেবেছিলি তাহলে তো বলতে হবে টম খুব বুদ্ধিমান ছেলে হ্যাঁ মা তোমার ওই হোমওয়ার্কের মতোই বুদ্ধিমান নিতা সব ব্যাপারে ইয়ার কি আমার ভালো লাগে না রাগ করছো কেন না কেন রাগ করবো না কিছু বলে শোন আজকে একটা আনন্দের দিন তুমি আর রাগ রাগ করো না না দাদা আমি রাগ করি আচ্ছা টমদা তুমি আমাকে বলো যে তুমি প্রথমে কি করে বুঝলে যে ওরা তোমাকে কিডন্যাপ করেছে কিডন্যাপ হ্যাঁ কি করে বুঝলাম আসলে তো ওরা আমাকে কিডন্যাপ করেনি আমি আমি তো উইলিংলি গেছিলাম হ্যাঁ তো ওকে তো আর ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যায়নি ঠিকই তো থ্যাংক ইউ নিতা আর আসলে আসলে সজ্ঞানে গেলে সেটাকে তো আর কিডন্যাপ বলে না ঠিক আছে টম তুই তুই এবারে বলতো যে ঠিক কখন তুই বুঝলি যে এই লোকগুলো সুবিধের নয় আর ওরা তোকে ট্র্যাপ করেছে ওরা আমাকে কি ট্র্যাপ করবে আমি তো ওদের ট্র্যাপে ফেলেছিলাম তাই না হ্যাঁ হ্যাঁ দাদু আমি তো ওদের সঙ্গে দুদিন থেকেই বুঝে গেলাম যে ওরা সুবিধের লোক নয় তো আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলো তো হ্যাঁ দাদা আমাদের ডিটেইলস চাই ডিটেইলস ডিটেইলস এর আর কি আছে ওদের কথাবার্তায় হবে ভাবে হ্যাঁ একদিন একদিন ওদের একটা প্ল্যান আমি শুনে ফেললাম ওরা প্ল্যান করছিল আমাকে খুন করবে তো কি বলছিস কি তুই ঠাকুর ঠাকুর অনেক কৃপা তোমার আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিয়েছো আরে মা অতই সহজ নাকি আমার মতন টমকে খুন করা মোটেই সহজ নয় এগিয়ে যা টম কোথায় এগিয়ে যাবে পিসি এগিয়ে যা মানে চালিয়ে যা বলে যা যে তোদের ভাষা কিছুই বুঝি না বাবা জ্যাঠামশাই কিন্তু এখনো বোঝে জ্যাঠামশাইয়ের বয়স হলে কি হবে জ্যাঠামশাই মনে মনে এখনো বেশ ইয়াং তার মানে তুই বলতে চাস আমি বুড়ি হয়ে গেছি না 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 তুমি বুড়ি না বুড়ি না বুড়ি না এই চল তারপর কি হলো বল তারপর দাদু আমি যেই না বুঝে গেলাম ওদের ফন্দিটা তখনই প্ল্যান করতে লাগলাম কি করে ওখান থেকে পালানো যায় ও বাবা তাই নাকি ভাবলাম শুধু পালালেই তো হবে না ওদের পুলিশের হাতে ধরিয়েও দিতে হবে ও বাবা দেখেছো এত টেনশনের মাথায়ও তুই এত কিছু ভাবছিলি টম টেনশন টেনশন কিসের আমি তো কোনো কোনো রকম ভাবে টেন্স ছিলাম না তাহলে তোর প্রচন্ড কনফিডেন্স বল কনফিডেন্স তো আমার আমার এমনিতেই আছে ছোট কাকা তারপর ওই পরিস্থিতিতে পড়ে আমি তো আরো কনফিডেন্ট হয়ে গেছিলাম সত্যি বড় সুন্দর কথা বলেছো আত্মবিশ্বাস না থাকলে কি মানুষ বড় হতে পারে এই যে আমি মানুষের এত ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ পেয়েছি এ তো আমার আত্মবিশ্বাসের জন্য ঠিক 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 তারপর 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 তাহলে তুই একটুও ভয় পাসনি বল একটু না তাই না
না না আমি ভয় পাবো কি? ওই 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 সদানন্দ তো আমাকে দেখে ভয় পেয়ে গেল। ও তাই নাকি? সদানন্দ? হ্যাঁ। আচ্ছা, ওরা তো ঠিক করেছিল, ওরা ঠিক করেছিল আমাকে একটা ফলস তাড়ি পরিয়ে দেবে। কেন কেন ডিস্টার্ব করছিস? না 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 না, ঠিক আছে ঠিক আছে। আসলে আসলে ওরা খুব ভয় পেয়ে গেছিল যে এই বাড়ি থেকে যদি আমার কোনো ছবি খবরের কাগজে ছাপিয়ে দেওয়া হয় তাহলে তো ওরা ধরা পড়ে যাবে। হ্যাঁ ঠিক 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 ঠিক। ও তাই জন্য তোর গালে ফলস দাড়ি লাগাবার কথা ভেবেছিল? শুধু ভাবিনি, লাগিয়েও দিয়েছে। কি মানে লাগাবে লাগাবে ভেবেছিল? হ্যারি, ওরা কি লাগাতে পেরেছিল? মা, তোমার ছেলে কি আর 10 বছরের? যে যা খুশি তাই করবে। তুমি দাড়ি লাগাতে দিলে না তাহলে কি করলে? কি আর করবে, ওই ওই সদানন্দ যখন আমায় চেপে ধরতে এলো আমি তখন আমি তো মাঝামায় ঘুষি। তারপর? তারপর আর কি, ওই ওই সদানন্দ চিৎপটা তারপর ওই সদানন্দ যখনই আমায় দেখতো আমাকে একেবারে এড়িয়ে চলত। দেখো টম, তোমার কিন্তু এতটা ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। ওরা যদি সত্যি সত্যি কিছু করে বসতো। ঠিক বলেছেন পিসি, আমি তো যতই ভাবছি ততই আমার বুক কাঁপছে। তুমি কি গো বৌদি, এইরকম একটা ছেলে আর এরকম তোমার ভরসা নেই? জানি আপনারা এখন আনন্দে হাসছেন, কিন্তু একে ধরবার জন্য আমাদের কিন্তু অনেক কাঠ খড় পোড়া পোড়াতে হয়েছে। আপনি জিজ্ঞেস করে দেখুন। আমি জিজ্ঞেস করতে যাবো, আপনারা ধরে নিচ্ছেন, আপনারা জিজ্ঞেস করুন। আপনার নাম বলুন। আমি কে? আরে নাম বলুন। একদম চালাকি করবেন না। আপনি বলেননি যে আপনি শান্তি বাবা? হ্যাঁ আমি শান্তি বাবা। দেখলেন তো? তবে আমি শান্তি বাবা। তুমি শান্তি বাবা? হ্যাঁ আমি শান্তি বাবা। তুমি শান্তি বাবা? জীবনে আমি এত বড় ভুল কখনো করি না। না না মিসেস বোস, ও অমন ভাবে ভাববেন না, ভুল তো মানুষ মাত্রেই হয়। টমের যমজ ভাইয়ের কথা বলতে ভুলে গেছেন, এতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আসলে আসল লোককে তো আমরা পেয়েই গেছি। হ্যাঁ আসল লোককে পেয়ে গেছি। পেয়ে গেছিস তো? তাহলে এবার আসল লোককে নিয়ে বিদেহ দেখিনি। আবার যদি তোকে দেখতে পাই না তোদের গোয়েন্দাগিরি করে আমি ঘুচিয়ে দেবো। টমের যমজ ভাই নয়। নয়?
এই হচ্ছে আসল টম। আসল টম, আসল টম। আর ওই যে ভণ্ড সাধু শান্তি বাবা তার চেলা, সে তারা এখন কোথায়? কোথায় 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 তারা দুটোই এখন জেল হাজত খাটছে। ও মানে 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 মানেটা কি বুঝলে না? তোমাদের সাহায্য ছাড়াই পুলিশ টংকে বাড়িতে ফিরিয়ে এনেছে আর ওই দুটো গ্রেপ্তার হয়েছে। কি বললে? তাহলে তাহলে এ কি তোমাদের জাত ভাই? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম। এখনো পারলেন না? বুঝতে হবে না, বেরো দেখিনি, বেরো। আবার যদি তোদের মুখ আমি দেখতে পাই না, আবার কুচি কুচি করে কেটে ফেলে, বেরো না না, বেরো না, বলছি আবার যদি কোনো দরকার হয়, আমার কোনো দরকার হবে না তোদের, বেরো। মানে আমাদের ফোন নাম্বার তো আপনার কাছে আছে। ফোন নাম্বার? ওই ফোন নাম্বার আমি কুচি কুচি করে ছিঁড়ে ফেলবো। বেরো বেরো যাবে কেন? টম আবার বাড়ি ফিরে এসেছে আর ওই ভণ্ড সাধু শান্তি বাবা আর তার চেলা তারাও এখন জেল খাটছে। যাক, যা শেষ ভালো তা সব ভালো। হিমাংশু, আরে ও হিমাংশু, বলো। শোনো, শেষটা তো ভালোই হয়েছে, কিন্তু আমি কি ভাবতে আছি জানো? কে? আমি ভাবতে আছি এইখানেই শেষ কি না। মানে? মানে ব্যাপারটা এইখানেই শেষ হইব কিনা তাই ভাবতে আছি। ব্যাপারটা? আচ্ছা, তুমি কোন ব্যাপারটা কথা বলছো বলো? আরে কেন, ওই টমের ব্যাপারটা। ও, তার মানে তুমি বলতে চাইছো যে টমের ব্যাপারটা এখানে শেষ নাও হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তাই কইতে আছি। কিরকম? দেখো, যা অবস্থা, আমার মনে হয় বাড়ির সকলে একটু সাবধানে থাকা উচিত। কি সাংঘাতিক লোক রে বাবা তোমার এই শান্তি বাবা! কিন্তু ও তো এখন পুলিশ হেফাজতে। বুঝলো হিমাংশু, আমি ভাবতে আছি বিপদ এখনো কাটে নাই। তার মানে তুমি বলছো যে তোমাদের শান্তি বাবা এখন পুলিশের হেফাজতে আছে বলেই ওদেরকে এখন সাবধানে থাকা উচিত, এই তো? হিমাংশু, তুমি কিছু বোঝাই না, বোঝার চেষ্টাও করো না। আরে বাবা, ওর মতো একজন শয়তান লোক পুলিশের হাতে ধরা পড়ছে, মাইধ্যের নিশ্চয় খাইতে আছে, এইটা কি সহজে মেনে নিব? না, তা অবশ্য মানবে না। তবে ওর করারই বা কি আছে? ও তো ধরা পড়ে গেছে, এখন পুলিশে বাজাতে আছে, এরপরে থানায় যাবে। হ্যাঁ, সেইখানেই তো মজা। আমি কেন ভাবতেছি জানো? ও জেল থেকে পালানোর মতো ওর বুদ্ধি যথেষ্ট আছে, ও যে কোনো দিন পালাই। আচ্ছা প্রজ, এই মাঝে মাঝে তোমার মাথায় এসব আজগুবি চিন্তা আসে কি করে বলো তো? আচ্ছা হিমাংশু, তুমি এইটারে আজগুবি কইরা কোনা খেলে? হ্যাঁ, না না, তুমি কিচ্ছু বোঝো না, তোমারে বুঝিয়াও লাভ নাই, আমি বরং বিশ্বের সাথে কথা বলুন সেই ভালো। আরে এই যে কচি, তুমি তখন থেকে হ্যাঁ করে বসে নিছো কেন? যাও, ভীষণে ডাইকে নিয়ে আসো। জ্যাঠাবাবু? হ্যাঁ। জ্যাঠাবাবু কোথায় আছেন? কোথায় আবার, দেখো কি ওর শোয়ার ঘরে আছে। ও, এই যে ভজুয়া, তুই এবার একটু ভীষণে ডাইকে নিয়ে দেখিনি বাবা। বড়বাবু ঘুমোচ্ছেন, আপনারা বরং চা খেয়ে নিন, কাল থেকে ওনার শরীরটা বিশেষ ভালো নেই, উনি উঠলে আপনাদের খবর দেবো। আচ্ছা, চা চা ভজুয়া রে, চাটা এখন আবার খাইতে ইচ্ছা করতেছে না, মাথাটা যেন কিরম করতে আছে। তুই একটা কাজ করে দেখ, তুই আমার লেগে একটু ঠান্ডা শরবত নিয়ে আয়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ওনার জন্য একটু ঠান্ডা শরবত নিয়ে এসো। ঠান্ডা শরবত?
নাও কচি চা খাও। না না এখানে তো দুটো কাপ মাত্র আছে, এই আপনি আর মেসোমশাই বরং খেয়ে নিন। মেসোমশাই? হ্যাঁ আমি তোমার কি রকম মেসোমশাই হইলাম? আচ্ছা কচি তুমি কি বলো তো? হ্যাঁ আরে মেসোমশাই হতে গেলে তো একটা মাসির দরকার হয় নাকি? তুমি তো আবার বিয়েই করনি, অবশ্য এখনো পর্যন্ত করনি। হ্যাঁ বিয়া করি নাই, তার মানে তুমি কইতে চাও এই বয়সে আমি আবার বিয়া করুম না? কেন অসুবিধে কোথায়? হ্যাঁ শিয়ালাটা কি সুন্দর দেখেছো, ভাই তোষের মধ্যে যা মাথা একটু চুলটা কম। হিমাংশু তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করতে আসো। আমি তোমার কোন মাসিরে বিয়া করছি যে তুমি আমার মেসোমশাই ডাকবা? আমার তো কোন মাসি নেই। কচি আচ্ছা তোমার মাসি আছে কি নেই এটাও তুমি ভুলে যাচ্ছ? সত্যি তুমি পারো বটে। আচ্ছা এই নিয়ে হাসার কি আছে কাউ দেখি? আরে বউ যে সব কিছু ভুলে যায় এটা তো রোগ, সবাই জানে। এই তুমি সব ব্যাপারে এত সিরিয়াসলি নিও না তো, এটা তোমার শরীর খারাপ হবে। শরীর খারাপ আমার? আমি কি তোমার মতো নিত্য রোগী নাকি? এই আমি নিত্য রোগী এ কথা তোমায় কে বললে? কেন আর বলার কি আছে, পাড়া শুধু সবাই জানে যে তুমি তোমার পেট খারাপ। দেখো খুব বাড়াবাড়ি করছো কিন্তু, ভালো হবে না বলছি। কেন তুমি যে এতক্ষণ আমার পিছনে লাগছো এবার বোঝো ঠেলা। এই এই আপনারা তো এই চিৎকার চেঁচামেচি করছেন কেন? চেঁচামেচি আমি করলাম কই? আচ্ছা আমার কি এইটুকু জ্ঞান নাই যে অন্যের বাড়িতে আইসা চেঁচামেচি করতে নাই? হ্যাঁ হ্যাঁ কচি উনি জানেন যে অন্যের বাড়িতে চেঁচামেচি করতে নেই, শুধু জানেন না যে অন্যের বাড়িতে চা ফার করলে চা খাবো না বলতে নেই, শরবত খাবো। বেশ করব, আমি কি তোমার বাড়িতে গিয়ে শরবত চাইছি না? আমি আমার বন্ধুর বাড়ি বিশ্বের বাড়িতে আমি শরবত চাইছি। এই আপনারা আপনারা কাইন্ডলি আমাকে বলবেন আপনাদের কি হয়েছে? এই তুমি তো চেঁচিয়ে কথা বলো না তো, শুনলে না যে বিশ্বের শরীর খারাপ? মায়ের যে মাসির দরদ দেখো, আমার বন্ধুর জন্য ওনার পিড়িত একবারে উতলিয়া পড়ছে। বিশ্ব শুধু তোমারই বন্ধু, আমার কেউ নয়। তোমার বন্ধু আমি স্বীকার করি, তবে কি বিশ্বের সাথে আমার সম্পর্কটা একটু আলাদা কি না? বিশ্বের সঙ্গে আমার সম্পর্কটা একটু আলাদা কি না? তুমি তুমি ওরকম মুখ দেখিয়া কথা কেউ না জানো কেউ দিলাম তোমারে? এই দেখো আমি আমার মুখে কথা বলবো, তা মুখ বেঁকিয়ে বলবো কি সোজা করে বলবো সেটা আমার ব্যাপার, তোমার কি? হ্যাঁ বয়স তো কম হইল না, কথাবার্তা শিখি দেখো। মেসোমশাই মেসোমশাই আপনি এত উত্তেজিত হবেন না। আবার মেসোমশাই তুমি তখন থেকে আমার পেছনে লাগিয়ে দিছো? হ্যাঁ হ্যাঁ উচিত তুমি ওনার পেছনে লাগবে না, লোকের পেছনে লাগাটা শুধু ওনাকেই মানায়। হ্যাঁ তুমি চুপ করবা? হ্যাঁ কেন? হ্যাঁ কেন 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 তুমি কি আমাকে মারবে? মারুম আমি তোমারে মারুম, আমি কি তোমার মতো একটা গুন্ডা না? দেখো দেখো খুব বাজে কথা বলছো, আমি আমি গুন্ডা? হ্যাঁ 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 তুমি গুন্ডা, আমি 100 বার বলুন তুমি গুন্ডা, পাড়ার লোক সবাই জানে। অল্প বয়সে তুমি কি করছো? ওই দেখো ওই ওই ময়নারে বুঝলে, ওই ময়নারে পুষ্পাইয়া বিয়া করছো। দেখো তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো।